بسم الله الرحمن الرحيم কবর আজাব এবং মুনকির নাকিরের জিজ্ঞাসাবাদ। হযরত রাবা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। তাহার দাফনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করিয়া তাহার কবরের পাশে বসিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নিম্নোক্ত দোয়া করিলেন, ইলাহি, আমি তোমার কাছে কবর আজাব হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি। অতঃপর তিনি বলিলেন যে, ইমানদার যখন ইহজগৎ ত্যাগ করিয়া আখেরাতের দিকে পাড়ি জমায়, তখন আল্লাহ পাক তাহার প্রতি এক ফেরেশতা প্রেরণ করেন। তাহার চেহারা সূর্যের ন্যায় উজ্জ্বল হয়, তাহার সাথে খুশবু এবং কাফন থাকে। সে আসিয়া এই ব্যক্তির চোখের সামনে বসে, যখন তাহার রুহু দেহ ত্যাগ করিতে থাকে, তখন আসমান জমিনের মধ্যবর্তী সকল ফেরেশতা এবং আসমানে অবস্থানকারী সকল ফেরেশতা তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকে, যাহাতে তাহার রুহ ইহার ভিতর দিয়া প্রবেশ করে। তাহার রুহ উপরে চলিয়া যাওয়ার পর ফেরেশতারা বলে, হে ইলাহি, সে আপনার অমুক বান্দা। তখন আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দেন যে, যাও, তাহাকে লইয়া যাও, তাহার জন্য সম্মানসূচক যেসব আসবাব প্রস্তুত করিয়া রাখিয়াছি তাহা তাহাকে দেখাইয়া দাও, কেননা আমি তাহার সাথে ওয়াদা করিয়াছি যে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহাকে যাহারা কবরস্থ করিয়া ফেরত যাইতেছে, কবরে থাকিয়া সে প্রত্যাবর্তনকারী লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। কবরে তাহাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে, তোমার প্রতিপালক কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে? সে উত্তর প্রদান করে যে, আমার প্রতিপালক মহান আল্লাহ পাক, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করার সময় খুব কড়াভাবে প্রশ্ন করা হইয়া থাকে, কারণ মৃত ব্যক্তির ইহাই শেষ যাচাই। সে জবাব দেওয়ার পর এক ঘোষক ঘোষণা করিতে থাকে যে, তুমি সত্য বলিয়াছ। আয়াত, আল্লাহ পাক ইমানদার দিগকে দুনিয়া ও আখেরাতে একটি মজবুত কথার উপর প্রতিষ্ঠিত রাখেন। এই আয়াতের অর্থ ইহাই। অতঃপর সুন্দর ও সুগন্ধিযুক্ত পোশাক পরিধানকারী একজন সুদর্শন ব্যক্তি তাহার কাছে আগমন করিয়া বলে, মহান পরওয়ারদিগারের পক্ষ হইতে অনুগ্রহের সুসংবাদ গ্রহণ করো, চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য ও ভরপুর জান্নাতের সুসংবাদও তোমার জন্য রহিয়াছে। প্রতি উত্তরে সে সুদর্শন ব্যক্তিকে বলে, তোমার মঙ্গল হোক, তুমি কে, পরিচয় দাও। সে বলিবে, আমি তোমার নেক আমল, আল্লাহর কসম, আমি তোমার অবস্থা সম্পর্কে জ্ঞাত, তুমি আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ছিলে অগ্রগামী আর নাফরমানির ক্ষেত্রে ছিলে পিছটান, আল্লাহ পাক তোমাকে কল্যাণমূলক বিনিময় দান করুন। অতঃপর এক ঘোষক উচ্চস্বরে বলিতে থাকিবে যে, তাহাকে জান্নাতের বিছানা দান করো।
জান্নাতের একটি দরজা তাহার দিকে খুলিয়া দাও। তখনই তাহার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয় এবং জান্নাতের একটি দরজা তাহার কবরের দিকে খুলিয়া দেওয়া হয়। তখন সে বলে, ইলাহি, অতি তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করো, যাহাতে আমি আপন জনের সাথে সাক্ষাৎ করিতে পারি। পক্ষান্তরে কাফিরের যখন মৃত্যু উপস্থিত হয়, তখন ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট দুই ফিরিস্তা তাহার কাছে অবতরণ করেন। তাহাদের হাতে আগুনের রস্ত্র, দুর্গন্ধযুক্ত জামা থাকে। তাহারা তাহাকে ঘিরিয়া বসে। তাহার প্রাণ বাহির হওয়ার সময় ভূমণ্ডল ও নবমণ্ডলের ফেরেশতারা তাহার প্রতি লানত করিতে থাকে। আসমানের দরজাসমূহ বন্ধ করিয়া দেওয়া হয়। প্রত্যেক দরজাই তাহার আত্মাকে ঘৃণা করে। ইহাদের ভিতর দিয়া তাহার আত্মার প্রবেশকে ইহারা খুব খারাপ বলিয়া জানে। তাহার আত্মা যখন দরজা দিয়া উপরের দিকে আরোহণের চেষ্টা করে, তখন ইহাকে নিচের দিকে নিক্ষেপ করিয়া দেওয়া হয়। এমত অবস্থায় আল্লাহর কাছে বলা হয় যে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে আসমানেও কবুল করে নাই, জমিনেও কবুল করে নাই। আল্লাপাক বলেন, ইহাকে সরাইয়া দাও, তাহার জন্য খারাপ আসবাবপত্র প্রস্তুত করিয়া রাখা হইয়াছে, তাহাকে ইহা দেখাইয়া দাও। আমি তাহার কাছে ওয়াদা করিয়াছিলাম যে তাহাকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছি, আবার তাহাকে মাটি হইতেই পুনরায় উত্থিত করিব। তাহাকে কবর দিবা, যাহারা ফেরত যাইতেছে কবরে থাকিয়া সে তাহাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনিতে পায়। অতঃপর কবরে তাহাকে প্রশ্ন করা হয় যে, তোমার প্রতিপালক কে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে? সে জবাব দেয় যে, আমি তো জানি না। তখন তাহাকে বলা হয়, হ্যাঁ, তুমি জানো না। অতঃপর কুশ্রী, দুর্গন্ধযুক্ত, ভীতিপ্রদ পোশাক পরিহিত এক ব্যক্তি তাহার কাছে আগমন করিয়া বলে যে, তোমার জন্য রহিয়াছে আল্লাহর গজব ও মর্মন্তত আজাব। সে বলে, তুমি কে? তোমার নাশ হোক। অগান্তক বলে যে, আমি তোমার বদ আমল। তুমি তো দুনিয়াতে বদ আমল করিবার ক্ষেত্রে ছিলে সকলের অগ্রগামী, আর নেকামল করিবার ক্ষেত্রে ছিলে পিছটান। আল্লাহ তোমাকে নিকৃষ্ট বিনিময় দান করিবেন। কবরবাসী অসন্তুষ্ট হইয়া তাহাকে বলিবে, হে আল্লাহ, যে আল্লাহ তোমাকেও নিকৃষ্ট বিনিময় দিবেন। অতঃপর তাহার জন্য একজন বদির ও বোবা ফেরেশতা নির্ধারণ করা হয়, যার হাতে লোহার একটি গুর্জ থাকে। গুর্জটি এত ভারী যে যদি মানুষ ও জিন একত্রে মিলিয়াও উহা উঠাইতে চেষ্টা করে, উঠাইতে পারিবে না। যদি উহা দ্বারা পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহা হইলে পাহাড়ও ধুলায় পরিণত হয়ে যাইবে। এই ফেরেশতা ইহার দ্বারা কবরস্থ এই কাফিরকে মারিতে থাকে। গুর্জুর আঘাতে সে মাটিতে মিশিয়া যায়। পরে আবার তাহার মধ্যে প্রাণ দেওয়া হয়। আর তাহার চোখের মধ্যে এমন একটি আঘাত করে, আঘাতের চোটে এই কাফির এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত অন্য সমস্ত সৃষ্টি ও জগৎ তাহার চিৎকারের আওয়াজ শুনিতে পায়।
অতঃপর এক ঘোষক ঘোষণা করিয়া দেয় যে তাহার জন্য অগ্নির বিছানা বিছাইয়া দাও। তাহার কবর হইতে জাহান্নামের দিকে একটি দরজা খুলিয়া দাও। তখন তাহার কবরে অগ্নির বিছানা বিছাইয়া দেওয়া হয় এবং তাহার কবর হইতে জাহান্নামের দিকে একটি দরজা খুলিয়া দেওয়া হয়। মুহাম্মদ ইবনে আবি রহমতুল্লাহ আলাই বলেন যে মৃত্যুর সময় মানুষকে তাহার নেক আমল সমূহ এবং বদ আমল সমূহ দেখানো হয়। তখন সে নেক আমলের দিকে দেখিতে থাকে আর বদ আমলের ক্ষেত্রে চোখ বন্ধ করিয়া ফেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ইমানদার ব্যক্তির মৃত্যু সময় এক ফেরেশতা একটি রেশমি কাপড়ে করিয়া তাহার জন্য মেশক এবং রায়হানের সুগন্ধ লইয়া তাহার কাছে আসে। তাহার দেহ হইতে তাহার আত্মাকে এত নরম এবং কোমলভাবে বিচ্ছিন্ন করে যেমন আটা হইতে চুল বাহির করে। তাহাকে বলা হয় যে হে শঙ্কামুক্ত ব্যক্তি, আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত সম্মান এবং আরামের দিকে চলো, তুমিও আল্লাহ পাকের প্রতি রাজি আর তিনিও তোমার প্রতি খুশি। তাহার প্রাণ বাহির করিয়া মেষক ও সুগন্ধি দ্রব্যে রাখিয়া একটি রেশমি কাপড় দ্বারা তাহা পেঁচাইয়া লওয়া হয়। অতঃপর ইহা ইল্লিয়ীন বা ঊর্ধ্ব জগতে প্রেরণ করা হয়। পক্ষান্তরে কাফিরের মৃত্যুর সময় ফেরেশতারা চটের মধ্যে কতক জ্বলন্ত অঙ্গার রাখিয়া তাহার কাছে আসে। খুব কষ্ট প্রদানের মাধ্যমে তাহার প্রাণ বাহির করে। তাহাকে বলা হয়, হে খবিস, অপবিত্র আত্মা, আল্লাহ পাকের শাস্তি অপমান লাঞ্ছনার দিকে চলো, তুমি যেমন তাহার প্রতি সন্তুষ্ট নও তদ্রূপ তিনিও তোমার প্রতি গুস্সা হইয়াছেন। তাহার প্রাণ বাহির করিয়া তাহাদের সাথে আনিত এই জ্বলন্ত অঙ্গারে রাখিয়া দেওয়া হয় আর আত্মা ইহাতে ছটফট করিতে থাকে। অতঃপর ইহাকে চট দিয়া পেঁচাইয়া সজ্জিন বা কয়েদখানায় পৌঁছাইয়া দেওয়া হয়।